হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব ছেলেদের অল্প বয়সে স্তন উঠা রোগ থেকে মুক্তি পাবার জন্য খুবই কার্যকরী গ্রাম্য প্রচলিত একটি উপায় এবং যার প্রয়োগ করে যে কোনো উত্তি বয়সের ছেলে তার শরীরের লজ্জাজনক রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা একটি সমস্যা অনেক ছেলেদেরই অল্প বয়সে দেখা যায় যা হলো হঠাৎ করে তাদের স্তন্দুটি ব্যথা হয় এবং ফুলতে শুরু করে তবে গ্রামের তুলনায় শহরের ছেলেদের এই রোগটি বেশি দেখা যায় তবে গ্রামের ছেলেদের যে একেবারেই হয় না তা কিন্তু নয় তবে সেটা তুলনামূলকভাবে অনেক কম এটা আসলে হরমোনের পরিবর্তনের সময় দেখা যায় এই রোগটি খুবই লজ্জাজনক একটি রোগ এবং যার হয় সে সবসময় মনে মনে কষ্ট পেতে থাকে সবার সামনে খালি গায়ে থাকতে লজ্জা করে এবং কারোর সামনে চান করতেও লজ্জাবোধ করে চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নেই ছেলেদের এই সমস্যা থেকে কিভাবে বাড়িতে বসেই খুব সহজেই মুক্তি পাওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথম যে জিনিসটি দরকার তা হলো খোলামকুচি যা রাস্তাঘাটে বা পুকুর পাড়ে একটু খোঁজ করলেই দেখতে পাবেন এখনকার দিনে ছেলেরা হয়তো এই জিনিসটি না চিনলেও বয়স্ক মানুষরা এটি একবার দেখলেই চিনতে পেরে যাবে তবে গ্রামের সবাই খোলামকুচি চেনে কারণ গ্রামের ছেলেমেয়েরা এই খোলামকুচি নিয়ে অনেক রকমেরই খেলাধুলা করে থাকে যাই হোক প্রথমে দুটি খোলামকুচি নিয়ে তার উপর খুব ভালো করে সরিষার তেল মাখিয়ে রোদে রেখে দেবেন এবং তারপর যখন খুব তেতে যাবে তখন ওই দুটিকে নিয়ে স্তনের উপর খুব ভালো করে প্রেশার দিতে হবে এইভাবে প্রতিদিন ছয় থেকে সাতবার করে খোলামে তেল মাখে রোদে তাতিয়ে ওই জায়গায় প্রেশার দিতে হবে তাহলেই খুব তাড়াতাড়ি স্তনগুলি মিলিয়ে যাবে আর এটি ছাড়াও আরও একটি কোথা মাথায় রাখতে হবে যে ছেলের এই রোগটি হয়েছে সে যতটা পারবে খালি গায়ে রোদে থাকবে এবং নজর রাখতে হবে যে ওই জায়গায় যেন ভালো রকম রোদ পায় আসলে ওই জায়গায় রোদ পেলে এমনিতেই ওগুলি বসে যেতে শুরু করবে এবং এই কারণেই শহরের ছেলেদের তুলনায় গ্রামের ছেলেদের এই রোগটি তুলনামূলক কম হয় কারণ গ্রামের ছেলেরা বেশিরভাগ সময়ই খালি গায়ে দিনের অনেক টাইমই খেলাধুলা করে থাকে শুধু তাই নয় এই কারণের জন্যই মেয়েদের ক্ষেত্রেও গ্রামের তুলনায় শহরের মেয়েদের ওই জিনিস আগে আগে হয়ে যায় তবে এখানে যে শুধুমাত্র সূর্যতাপের কারণে এমন হয় তা অবশ্য নয় মোটামুটি আরও পাঁচটি কারণের সাথে সাথে সূর্য তাপেরও যথেষ্ট ভূমিকা থাকে তাই এই খোলামের তাপ নেওয়ার সাথে সাথে যতটা পারবেন খালি গায়ে সূর্যের তাপ নিতে হবে তাহলেই ছেলেদের অল্প বয়সে স্তন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথা হবে আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন